এই যে দেখেন একটু জিবলাটা একটু দেখেন, খুব কষ্ট হচ্ছে না? হ্যাঁ, ওই যে কষ্ট হচ্ছে দেখতে পারতাম। আমরা প্রথম দিকেই ভিডিওটা দেখব, আর হুজুরের জিব্বা কিভাবে কাটলেন রাধাক চাষকির এই ভিডিওতে, এবং হুজুরের জিব্বা কাটা নিয়ে মিজানুর রহমান আজারি সাহেব কি বলেছেন। তো বন্ধুরা চলেন হুজুরের জিব্বা কিভাবে কাটলেন সেটি দেখে নেওয়া যাক। দুই আঙ্গুল থেকে এরকম ভাবে মানে গলা চাইপে ধরছে, ঠিক আছে, পরে গলা চাইপে দেওয়ার পরে হুজুরকে হুজুরের তারা মূল ন্যায় করে এসেছে যে হুজুরের জিব্বা কাটিয়ে দেবো, ওরা এইরকম প্ল্যান করে আসছে, ঠিক আছে। পরে হুজুর তো ওই ভয়তে মানে তারা এবং হুজুরের ভাইয়ে তার অবস্থা দেখে পুরাই পাগলের মতো করছে সবার সাথে। তো বন্ধুরা সেই ভিডিও ক্লিপটি এক নজর দেখে নেওয়া যাক। দেশের জনগণ হুজুরের জিব্বা কাটা নিয়ে কি বলেছেন, টিকটকে তা ব্যাপক পরিমাণের ভাইরাল। চলেন ভিডিও ক্লিপ দেখে নেওয়া যাক। সেলাই করা এ যে আমি একজন মুসলিম হয়ে আজকে এই দৃশ্যটি দেখার পরে থেমে থাকতে পারলাম না। একজন মানুষ কিভাবে পারে আরেকটা মানুষের জিব কেটে দিতে? মিজানুর রহমান আজারি সাহেব তার একটি ফেসবুক পেজে পোস্ট করেছেন, আমি ওইখানে উপস্থিত ছিলাম না, তবে হুজুরের সাথে যা হয়েছে তা অন্যায়। যে লোকটি হুজুরের জিব্বা কেটেছে সে মসজিদে নামাজ পড়ায়, তাকে ইমাম বলে। সেই ইমাম হুজুরের জিব্বা কেটেছে কিছু ওয়াজে কিছু কথা বলার কারণে, এবং মিজানুর রহমান আজারি সাহেব জিব্বা কাটা হুজুরের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে তা প্রতিবাদ জানাচ্ছেন, এবং তিনি বলেছেন তার সাথে অন্যায় হয়েছে, এটা মহাপাপ করেছে ওই আলেমটি, এরকম আলেমকে দেশ থেকে বের করে দেওয়া উচিত যে ওয়াজটির কারণে হুজুরের জিব্বা কাটা হয়েছে। চলেন সেই ওয়াজটি এক নজর দেখে নেওয়া যাক। যে কথাটা বলছিলাম শুনুন, হক দরবার, হক দরবার চিনার লক্ষণ।